আমার পদ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন, কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে যে যেখান থেকেই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কুরআনে পাকের বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন সুরার বিভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়। আজকেও ব্যতিক্রম হবে না, আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা কয়েকটি সূরা নিয়ে আলোচনা করব। বিগত পর্বগুলোতে আমরা চেষ্টা করেছি, আজকেও ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন সূরা সম্পর্কে আমরা জানব, বিভিন্ন সূরা সম্পর্কে শ্রবণ করব, যে সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে, এই সূরার নামকরণের ইতিহাস কি এবং এই সূরার নামের অর্থ কি। পাশাপাশি আমরা আরও জানব যে এই সূরার যেই আলোচ্য বিষয়বস্তুগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজদামিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ, দেখুন চমৎকার ফজিলত যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব, আর কিয়ামতের দিনের যে ভয়াবহতা হিসাব নিকাশ হবে এগুলো থেকে তাড়াতাড়ি মুক্তি পাব। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন এমন অবস্থা হবে মানুষের নফসা নফসি আলাম হবে, অর্থাৎ সবাই ইয়ানফসি ইয়ানফসি বলতে থাকবে। সূর্য আমাদেরকে মাত্র সোয়া মাইল উপর থেকে তাপ দিতে থাকবে, আমাদের শরীরে এত ঘাম আসবে, এই ঘামের কারণে কারো ঘাম এমন পড়তে পড়তে এমন হবে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো রান পর্যন্ত হবে। ওই অবস্থায় এই দুরুদের পাক আমাদের কাজে আসবে, তাড়াতাড়ি আমরা ওই অবস্থা থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা নিয়ত করে নিই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যত বেশি পারবো তত বেশি দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা সুরা নিয়ে এই সুরার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে শ্রবণ করি। বিগত পর্বগুলোতে আমরা কুরআনে পাকের বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করেছি, যেমন এর আগের পর্বে গত পর্বে আমরা সুরা জুখরুফ এবং সুরা দুখান সম্পর্কে আলোচনা করেছি। ওই সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, ওই সুরার মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে এবং ওই সুরার নামকরণের ইতিহাস এবং ওই সুরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা হয়েছে। আজকে আমরা নিয়ত করেছি তিনটি সুরা নিয়ে আলোচনা করব, সুরা জাসিয়া, সুরা আহকাব এবং সুরা মুহাম্মদ। এই তিনটি সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে, এই সুরাগুলোর নামকরণের ইতিহাস কি, এই সুরা কত পাড়ায় রয়েছে, এই সুরাগুলো কোন কোন বিষয় নিয়ে এই সুরার মধ্যে আলোচনা হয়েছে, এই সকল বিষয় আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা শুরুতে যে সুরা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সুরায় জাসিয়া। জি হ্যাঁ, সুরা জাসিয়া নিয়ে আলোচনা করব। এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে সুরা জাসিয়ার পর সুরা আহকাব এবং এরপরে ইনশাআল্লাহ তাআলা সুরা মুহাম্মদ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যেহেতু তিনটি সুরা নিয়ে আলোচনা করব, প্রথমে যাব সুরা জাসিয়ার দিকে। সুরা জাসিয়া সম্পর্কে শ্রবণ করব।
সূরা জাসিয়া কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা জাসিয়ার মধ্যে কয়টি আয়াত রয়েছে, সূরা জাসিয়া এর নামকরণের ইতিহাস কি, সূরা জাসিয়া এর মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে, এ সকল বিষয় আজকে শ্রবণ করব। শুরুতে যাব যে সূরা জাসিয়া কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা জাসিয়ার এই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু, এই আয়াত ব্যতীত সম্পূর্ণ সূরা হচ্ছে মাক্কি সূরা। তার মানে এই আয়াতটি মাদানী আয়াত, ঠিক আছে, মাদানী অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে আর বাকি সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। তো আমরা জানলাম সূরা জাসিয়া কোথায় অবতীর্ণ হয়েছে, আসুন আমরা এখন জানব সূরা জাসিয়া এর মধ্যে আয়াত সংখ্যা কয়টি। সূরা জাসিয়া এর আয়াত সংখ্যা হচ্ছে 37টি, 37, আর সূরা জাসিয়ার মধ্যে রুকু সংখ্যা হচ্ছে 4টি। দর্শকবৃন্দ, সূরা জাসিয়া সম্পর্কে আমরা শুনলাম যে এর মধ্যে আয়াত সংখ্যা 37, রুকু সংখ্যা 4। এখন কথা হচ্ছে সূরা জাসিয়া এটি হচ্ছে কোরআনে পাকের 45 নম্বর সূরা। যদি আমরা ধারাবাহিক বর্ণনা করি তাহলে 45 নম্বর সূরা হচ্ছে সূরা জাসিয়া, আর সূরা জাসিয়া এটি 25তম পারায় রয়েছে। আমরা কয়েকটি বিষয়, কয়েকটি তথ্য জানলাম সূরা জাসিয়া সম্পর্কে, এখন আমরা জানব সূরা জাসিয়া অর্থ কী আর সূরা জাসিয়ার নামকরণ যে করা হয়েছে এর ইতিহাস কী, আসুন আমরা শ্রবণ করি। জাসিয়া এর শব্দের অর্থ হচ্ছে নতজানু হওয়া এবং হাঁটুতে ভর দেয়া। আর এই সূরার 28 নম্বর আয়াতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে কিয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে, এই ভয়াবহ অবস্থার মধ্যে একটি অবস্থা এটাও যে মানুষ কী করবে, প্রত্যেকটা উম্মত নতজানু হবে, হাঁটুতে ভর করে থাকবে। তো এর সাথে সম্পর্ক রেখে এই যে কোরআনে পাকের 28 নম্বর সূরা জাসিয়ার 28 নম্বর আয়াতে এই বিষয়টা বর্ণনা করা হয়েছে যে মানুষ নতজানু থাকবে, হাঁটুতে ভর করে থাকবে, এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে জাসিয়া। জাসিয়া শব্দের অর্থ নতজানু হওয়া এবং হাঁটুতে ভর দেয়া। তো আমরা জানলাম এই সূরার ইতিহাস কী, নামকরণের ইতিহাস কী, এখন আমরা শুনব এই সূরার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, আলোচ্য বিষয়বস্তু কী কী। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে জানতে পারি এই সূরার মূল যেই আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের উপর ঈমান আনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের শর্তায়ন করা, কুরআনে পাক এটা আল্লাহ তাআলার কালাম এটা মেনে নেওয়া, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে এবং আমল করা, আমরা যে আমলগুলো করি আমল করার প্রতিদান হোক সেটা পুরস্কার অথবা শাস্তি, এই শাস্তি দেওয়া, এ সকল বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এর পাশাপাশি আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, তা হচ্ছে এই সূরার শুরুর দিকে যদি আমরা দেখি তাহলে শুরুর দিকে এই বিষয় বলা হয়েছে যে আসমান এবং জমিনের মধ্যে, মানুষের সৃষ্টি এবং অন্যান্য প্রাণীর সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তন হওয়ার মধ্যে, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় এগুলো, এবং যেগুলো অনাবাদি জমি, অনাবাদি জমিকে একবারে শস্য শ্যামল করে দেওয়া, এ সকল কিছু এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার একত্ববাদের একটা নিশানি, চিহ্ন। আর এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলার এই যে মানুষের যে সৃষ্টি, তারপর হচ্ছে বিভিন্ন প্রাণীর সৃষ্টি এবং হাওয়া বাতাস, চন্দ্র সূর্য, আসমান জমিন, এবং এর মধ্যে যে আল্লাহ তাআলা অনাবাদি জমিকে স্বচ্ছ শ্যামল করে দেন, এই যে এগুলোর মধ্যে আল্লাহ তাআলার যে একত্ববাদ, আল্লাহ তাআলার যে কুদরত, এই কুদরতের এক নিদর্শন রয়েছে। তো যারা মুশরিক অমুসলিম তারা কি করে এই বিষয়গুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় যে না এগুলো ওনারা বিশ্বাস করে না, অস্বীকার করে। তো এই অস্বীকারের ব্যাপারে, মুশরিকদের অস্বীকারের ব্যাপারে বলা হয়েছে যে তাহলে এগুলো যদি তোমরা না মানো তাহলে তোমরা ইমান আনবে কিসে, তোমরা কোন জিনিস, কোন বিষয়ের উপর ইমান আনবে। তো এই বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি এই সূরার মধ্যে কোরআনে পাকের আয়াতসমূহ শ্রবণ করে ইমান আনা থেকে বিরত থাকা এবং নিজের যে কুফরের মধ্যে অটুট থাকা, কোরআনে পাকের আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা করা এবং কোরআনে যেই
দিক নির্দেশনা রয়েছে, হিদায়ত রয়েছে, পথ প্রদর্শন রয়েছে, এগুলোকে না মানার কারণে জাহান্নামের একেবারে ভয়ানক কঠিন শাস্তি দেওয়া হবে। আর এই শাস্তির ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে যে এই এই শাস্তিগুলা কঠোর ভয়ানক শাস্তি দেওয়া হবে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো দেওয়া হয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যে নিয়ামতগুলো রয়েছে এই নিয়ামতগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দাওয়াত দিয়েছেন। মুসলমানদের চারিত্রিকভাবে তার মুসলমানের চরিত্র কেমন হবে এই বিষয়ে এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এগুলো বর্ণনা করা হয়েছে যারা নেক কাজ করবে তারা তাদের নেক কাজের উপকার তারা নিজে নিজে পাবে, অর্থাৎ যে নিজে নেক কাজ করবে এর প্রতিফল সে নিজেই পাবে, আর যে খারাপ কাজ করবে গুনাহ করবে ওই গুনাহের শাস্তিও সে নিজেই পাবে, এই বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে বনি ইসরায়েলকে যে সকল নিয়ামত প্রদান করা হয়েছিল, তাদের যে প্রদত্ত নিয়ামতগুলো রয়েছে এই নিয়ামতের বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। আর এই নিয়ামতগুলো বর্ণনা করে একথা বলা হয়েছে যে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে দিন সম্পর্কে এবং হালাল হারাম সম্পর্কে বর্ণনা করেছেন, এবং হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়াতে তশরিফ নিয়ে আসবেন তার তশরিফ নিয়ে আসার ব্যাপারে একেবারে স্পষ্ট দলিল তাওরাতের মধ্যে বর্ণনা করা হয়েছে যে তাওরাত বনি ইসরায়েলের উপরে অবতীর্ণ হয়েছিল। তারা এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই দলিল সত্ত্বেও তারা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জালওয়া আফরোজ আগমনকে কি করে, আগমন যদি হয় তাহলে তো আমাদের মান সম্মান ইজ্জত কমে যাবে, আমাদের পদবি তো কমে যাবে, তো আমাদের যে একটা আধিপত্য রয়েছে এই আধিপত্য তো কমে যাবে। তো এই কারণে তারা তাদের ইলিম থাকা সত্ত্বেও তারা জানা সত্ত্বেও তারা কি করেছে এই ব্যাপারে আজগুবি কথা ছড়িয়েছে, উল্টাপাল্টা কথা বলেছে, তারা অস্বীকার করেছে, তারা হিংসা করেছে, তো এগুলো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করেছে বনি ইসরায়েলের যারা কম ছিল তারা। তো এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে কোরআনে পাকে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে মন্দ আমল যারা করে, যারা মন্দ কাজ করে ওই ব্যক্তিরা তারা ভালো কাজ যারা করে নেককার, অর্থাৎ যারা গুণাগার তারা নেককারদের মতো না, তাদের বরাবর না, আর তাদের জীবন মরণের অবস্থা এটাও একরকম না, অর্থাৎ যারা গুণাগার হবে তাদের মৃত্যুর অবস্থা আলাদা হবে, যারা নেককার হবে তাদের মৃত্যুর অবস্থাও আলাদা হবে। এছাড়া যারা অমুসলিম, অমুসলিমদের যে অবস্থাদি রয়েছে এই অবস্থাদি তারা যেই খারাপ কাজ করেছে এই খারাপ কাজের কারণেই তাদের অবস্থা খারাপ হয়েছে, এ সকল বিষয়ও এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি মৃতকে পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। আর এই সূরার শেষের দিকে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে কিয়ামতের দিনে যে ভয়াবহ দৃশ্য হবে ওই দৃশ্যের কথা বর্ণনা করা হয়েছে। যারা নেক কাজ করে, নেক আমলকারী মুসলমান এবং যারা অমুসলিম, কাফির অমুসলিম হয় তাদের পরিণতির ব্যাপারে আলোচনা করা হয়েছে, এবং আল্লাহ তাআলার আজমত, শান, মর্যাদা সম্পর্কে এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আলোচনা থেকে আমরা জানলাম যে সূরা জাসিয়া এর মধ্যে কী কী বিষয় আলোচনা করা হয়েছে। কোরআনে পাকের ব্যাপারে, আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে, এবং নেককার মুসলমান এবং যারা গুনাহগার হবে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো স্মরণ রেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম সূরা জাসিয়া সম্পর্কে, এখন আমরা শুনবো সূরা আহকাফ সম্পর্কে। সূরা আহকাফের ব্যাপারে শ্রবণ করব যে সূরা আহকাফ এটি কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত রুকু রয়েছে, এবং এর নামকরণের যে ইতিহাস সে সম্পর্কেও শ্রবণ আমরা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দ, শুরুতে যাব যে সূরা আহকাফ এটি কোথায় অবতীর্ণ হয়েছে, অবতীর্ণের দিক দিয়ে এটি মাক্কি না মাদানী আমরা জানবো। তাফসিরে জালালাইনের মধ্যে রয়েছে যে সূরা আহকাফ এটি হচ্ছে মাক্কি সূরা। কতিপয় মুফাসসিরিন এ ব্যাপারে কিছু অভিমত প্রকাশ করেছেন যে এর মধ্যে কিছু আয়াত ব্যতীত অন্যান্য যে আয়াতগুলো রয়েছে সেগুলো মাক্কি। যেমন বর্ণিত হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আরআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, এবং ফাসবির কামা সাবারা, এবং ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এই পর্যন্ত হচ্ছে মাদানী। এ পর্যন্ত যে আয়তে মুবারাকা তেলাওয়াত করা হলো এই আয়তে মুবারাকা হচ্ছে মাদানী, বাকি সম্পূর্ণ সূরা মাক্কি সূরা। তো আমরা জানলাম দর্শকবৃন্দ এই সূরা সূরা আহকাফ এটি মাক্কি সূরা। কতিপয় মুফাসসিরিনের মতে এই সূরা কয়েকটি কতিপয় আয়াত যেগুলো বলা হলো, উল্লেখ করা হলো, সেগুলো হচ্ছে মাদানী আর বাকি সম্পূর্ণ সূরা মাক্কি। তো আয়াতের দিকে যদি যাই যে এই সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে এবং কয়টি রুকু রয়েছে, তাহলে দেখা যায় এই সূরার মধ্যে সর্বমোট 35টি আয়াত রয়েছে এবং 4টি রুকু রয়েছে। আর এই সূরার সিরিয়াল নাম্বার অর্থাৎ ধারাবাহিক নাম্বার সেটা হচ্ছে 46 নাম্বার। এর আগে জাসিয়া সেটি ছিল 45, সেটি হচ্ছে 46। আর এই সূরা আহকাফ এটি 26তম পারায় বর্ণিত রয়েছে। তো এ ছিল এই সূরা সম্পর্কে কিছু তথ্য। আমরা এখন জানব যে সূরা আহকাফ এটির নাম রাখার কারণ কি, আহকাফ এর অর্থ কি। আসুন আমরা শ্রবণ করি। আহকাফ এই শব্দের অর্থ হচ্ছে বালুর পাহাড়। মূলত আহকাফ হচ্ছে ইয়ামেন শহরের, ইয়ামেন দেশের একটি ভূমির নাম হচ্ছে আহকাফ। তো যেখানে কওমে আদ তারা বসবাস করত। আর এই সূরার 21 নম্বর আয়াতে এই আহকাফের আলোচনা, অর্থাৎ ওই ইয়ামেনের ওই শহর ওই এলাকার আলোচনা করা হয়েছে আহকাফের, আর ওই এলাকায় যারা বসবাস করে কওমে আদ তাদের আলোচনা করা হয়েছে। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে আহকাফ। তো আমরা জানলাম দর্শকবৃন্দ এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, সূরার মধ্যে কয়টি আয়াত রুকু রয়েছে, আর এই সূরার নামকরণের ইতিহাসও আমরা জেনে নিলাম। আমরা এবার জানবো এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে। আসুন আমরা শ্রবণ করি। সূরা আহকাফ এই সূরার যে আলোচ্য বিষয় সে সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে এই সূরার যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে তাওহীদ, রিসালাত, ওয়াহি, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এবং মানুষের কৃতকর্মের প্রতিদান পাওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। আর এই সূরার মধ্যে এই বিষয়বস্তুর পাশাপাশি আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে। যেমনটি এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলার একত্ববাদ এবং কিয়ামতের দিন সম্পর্কে দলিল দেওয়া হয়েছে, প্রমাণ দেওয়া হয়েছে। মিথ্যা মাবুদের ইবাদতকারী যারা রয়েছে তাদের ব্যাপারে, তাদের মুজাম্মাত অর্থাৎ তাদের তিরস্কারের ব্যাপারে বর্ণনা করা হয়েছে কোরআনে মাজিদ। এবং রসুল্লাহ করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সম্পর্কে কাফির অমুসলিমদের যে সন্দেহ ছিল এই সন্দেহ সম্পর্কে আলোচনা, এই সন্দেহের জবাব দেওয়া হয়েছে। এছাড়া এই সূরার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা একত্ববাদকে যারা মান্য করে মেনে নিয়েছে এবং দিনের উপরে যারা অবিচল রয়েছে, যারা পিতামাতার ইতাত আনুগত্য করে এবং এর পাশাপাশি তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের প্রতিদান বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। অর্থাৎ যারা আল্লাহ তাআলা একত্ববাদ এবং দিনের উপর অটল থাকা এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের আনুগত্য করে, তাদের প্রতিদান কি, তাদের প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে যে তারা জান্নাতি। এবং আল্লাহ তাআলার সাথে যারা কুফরি করেছে, আল্লাহ তাআলার একত্ববাদকে যারা মানেনি, যারা পিতামাতার নাফরমানি করেছে, অবাধ্য হয়েছে, তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং মৃত্যুর পর আবার জীবিত হওয়া এটাকে যারা অস্বীকার করেছে, তাদের শাস্তি বর্ণনা করা হয়েছে যে তারা জাহান্নামী। এ বিষয়ে সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে হযরত হুদ আলাইহিস সালাম এবং তার যেই কওম ছিল
আদ, কওমে আদ, তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং তাদের ঘটনা বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়া হয়েছে। বর্ণনা করা হয়েছে যে ওই লোকেরা, ও কম যারা ছিল, তাদের লোক যারা ছিল, তারা নিজের শক্তি এবং সামর্থ্য যে ছিল, ওই সামর্থ্যের কারণে নিজেরা খুব অহংকার করত, নিজেরা নিজেদের শক্তি সামর্থ্যের কারণে নিজেরা গর্ববোধ করত এবং কাউকে ওরকমভাবে মানত না, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করত এবং তারা মিথ্যা মাবুদের ইবাদত করত এবং ইবাদত করতে থাকতো, আর তাদেরকে তুফানের মাধ্যমে আজাব দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করা হয়েছে। আর এই যে ঘটনা, তাদের যে ধ্বংস করার যে ঘটনা, এই ঘটনা কি করা হয়েছে, এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই সূরার মধ্যে বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা, মক্কার অমুসলিমরা কি করত, বিভিন্নভাবে অত্যাচার করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে চাইত যে না, তিনি নবী না, রাসূল না, এরকম বিষয় করত এবং তাদের যে পরিণতি হয়েছিল কাফিরদের, এই ব্যাপারে কি করা হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে যে তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদেরকে কিন্তু এই কারণেই শাস্তি দেওয়া হয়েছিল, কারণ তারা তাদের নবীদেরকে মানেনি, অস্বীকার করেছে। তো তোমাদেরও যেন এমন না হয়, কিন্তু তারপরও নাদান অমুসলিম যারা ছিল, কাফির যারা ছিল, ওই অমুসলিমরা কি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই ব্যবহার করেছে। তো এই সকল বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে যে কওমে আদ তাদের পরিণতি কি হয়েছিল এগুলোকে স্মরণ করো। এর পাশাপাশি কুরআনে পাকের আয়াত শ্রবণ করে ঈমান যারা এনেছে তাদের মধ্য থেকে কিছু জিন ছিল, ওই জিনের মধ্য থেকে একটি জামাতের আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। অর্থাৎ আল্লাহ তাআলার কালাম কুরআনে পাক শ্রবণ করে কিছু জিন তারা ঈমান এনেছিল, আর ওই জিনদের একটি জামাত এর আলোচনা হয়েছে যে তাদেরকে কি করা হয়েছে, তারা তাদের নিজস্ব কম যারা রয়েছে, কমের মাঝে গিয়ে হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছিল এবং তারা বলেছিল যারা ঈমান আনবে তারা সফলকাম হবে, আর যারা ঈমান না আনবে তারা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। এই বিষয়ে আলোচনা হয়েছে এই সূরার মধ্যে। আর এই সূরার শেষের দিকে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে মৃতকে, অর্থাৎ মুর্দাকে পুনরায় জীবিত করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি কুদরত, আর কুদরতের দলিল দেওয়া হয়েছে এবং এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে সর্বাবস্থায় কাফির যারা, অমুসলিম যারা, তারা জাহান্নামের আজাব পাবে এবং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইরশাদ করেছেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি ধৈর্য ধারণ করুন, যেমনিভাবে পূর্ববর্তী উম্মতের ব্যাপারে তাদের রাসূলরা ধৈর্য ধারণ করেছেন এবং যারা কাফির অমুসলিম রয়েছে তাদের জন্য অত্যন্ত কঠিন আজাব রয়েছে, তাদেরকে খুব দ্রুতই তাদেরকে আজাব দেওয়া হবে। এ সকল বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আজকে আমরা এই সূরার ব্যাপারে শুনলাম, সূরা আহকাফের ব্যাপারে, আহকাফের মধ্যে কি কি বর্ণনা করা হয়েছে। আজকে আমরা সূরা জাসিয়া এবং সূরা আহকাফ সম্পর্কে শ্রবণ করলাম। আমাদের ইচ্ছা ছিল সূরা মুহাম্মদ নিয়ে আলোচনা করার, যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমরা আলোচনা করতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে সূরা মুহাম্মদ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের যেই আলোচ্য দুইটি সূরা রয়েছে, সূরা জাসিয়া এবং সূরা আহকাফ, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। সবচেয়ে বড় শিক্ষা, পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছিল, কেন, তারা তাদের নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছে, অস্বীকার করেছে, এই অস্বীকার কারণে তাদের এই অবস্থা। আমরা যেন এই বিষয় থেকে শিক্ষা নিই। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে দেখা হবে অন্যান্য সূরা নিয়ে, সূরা মুহাম্মদ এবং পরবর্তী যে সূরাগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কোরআন শিফার নূর কোরআন।